ॐ नमो भगवते वासुदेवाय नमो। अथ पञ्चदश अध्यायः। श्रीभगवानुवाच ऊर्ध्वमूलमधोशाखं अस्सत्थं प्राहुर्व्ययं छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। अधश्चरदब्बं प्रसिता तस्य शाखा गुणप्रवृद्धा विषय प्रवाला। अधश्चरमूलानन्नु संतत्तानि कर्मानुबन्धिनि मनुष्य लोके। श्री भगवान बोलिलेन, এই সংসার রূপ মায়াময় বৃক্ষের মূল ঊর্ধ্বে অর্থাৎ মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মে হিরণ্যগর্ভাদি শাখা নিম্ন দিকে ও কর্মকাণ্ড রূপ বেদ সমুদায় ইহার পত্র। এই অনাদি সংসারকে বেদ পুরাণাদি শাস্ত্র অসত্য বলিয়া থাকেন। যিনি এই প্রকার সংসার বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞ। এই সংসার রূপ অসত্যের শাখাসমূহ গুণত্রয় দ্বারা বর্ধিত ও বিষয়রূপ প্রবালা বিশিষ্ট এবং অধদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। দেবলোকাদি অপেক্ষা নিম্নে মনুষ্যলোকে ইহার ধর্মাধর্মজনক মূল সমূহ অধদেশে প্রসারিত হইয়াছে। ন রূপমস্যেহ তৎপলভ্যতে নান্ত ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা অসত্থমেনং বিমূঢ়মূলং মসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্ব ততঃ পদং তৎপরিমার্গীতব্যং যস্মিন গতা নহমিবর্তন্তি ভূয়ঃ ত্বমেব চদ্দং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তিঃ প্রসিতা পুরাণী নির্মাণমোহাজিতসঙ্গো দোষা অধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কাবহ দ্বন্দ্ব বৈরিবিমুক্তা সুখ দুঃখ সংঘৈ গচ্ছন্ত মূঢ়া পদম বয়ং তৎ ন তদ্ভাসয়তে সূর্যো ন শশাঙ্ক ন পাবকঃ যদ্গদ্বান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ইহলোকে এই সংসার রূপ অসত্যের উক্ত প্রকার রূপ উপলব্ধ হয় না। কারণ স্বরূপ মরিচিকার ন্যায় ইহা দৃষ্ট নষ্ট স্বরূপ এই সংসারের আরম্ভ নাই। কারণ ইহা অনাদি, ইহার অন্ত নাই। কারণ ইহা ব্রহ্মজ্ঞান্যাস্য এবং ইহার মধ্যে সংস্থিতিও জানা যায় না। কারণ ইহা প্রমাণগম্য নহে, প্রতীতি মাত্র। এই দৃঢ়মূল সংসার বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ শানিত অস্ত্র দ্বারা ছেদন করিয়া যাহাকে প্রাপ্ত হইলে সংসারে আর পুনরাবৃত্তি হয় না, সেই পরম পদের অন্বেষণ করিতে হয়, যাহা হইতে এই অনাদি সংসার প্রবাহ নিঃসৃত হইয়াছে। আমি সেই আদি ব্রহ্মপুরুষকে শরণাপন্ন হই। অহংকার রহিত, অবিবেক শূন্য, আসক্তি দোষ জয়ী, পরমার্থ জ্ঞান অনিষ্ঠ, বাসনা বর্জিত, সুখ দুঃখ রূপ দ্বন্দ্ব হইতে বিমুক্ত, অজ্ঞান শূন্য বিবেকী ব্যক্তিগণ সেই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন, যাহাকে লাভ করিলে সংসারে আর পুনর্জন্ম হয় না। যাহা
চন্দ্র সূর্য ও অগ্নি প্রকাশ করিতে পারে না, তাহাই আমার পরম পদ। মামই পাংস জীব লোকে জীবভূত সনাতনঃ মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিং স্থানি কর্ষতি শরীরং জলপপ্নোতি যচ্ছ পৃথ্বীরামতিঃসরঃ গৃহীতৈত্তানি সংজাতি বায়ুর্গন্ধানিবাসয় শ্রোত্রং চক্ষুস্পর্শনঞ্চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বাগুণান্বিতম বিমূঢ়ানুপশ্যন্তি পশ্যন্তি যেন চক্ষুষঃ যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্তাতন্নাবস্থিতম যতন্ত প্রকৃতাত্মানো নৈনং পশ্যন্ত চেতসঃ যদাদিত্য গতং তেজ জগদভাসূয়তেখিলম যচ্চন্দ্রমসি যচ্ছগ্নিউ তত্তেজ বিদ্ধি মামকম। সংসারের জীব আমারই সনাতন অংশ, দেহাদি সংঘাতের প্রভু। জীব যখন শরীর হইতে উৎক্রমণ করেন তখন পঞ্চ ইন্দ্রিয় ও মনকে আকর্ষণ করে। বায়ু যেরূপ পুষ্পাদি হইতে গন্ধ আরোহণ করে, জীব সেইরূপ শরীরান্ত গ্রহণ কালে পূর্ব দেহ হইতে মন ইন্দ্রিয়াদি সংস্কার সঙ্গে লইয়া যায়। দেহস্থিত জীবাত্মা চক্ষু কর্ণ ত্বক জিহ্বা ও নাসিকা আশ্রয় করিয়া রূপ রস শব্দ স্পর্শ ও গন্ধ এই পঞ্চ বিষয়কে মনের সাহায্যে উপভোগ করে। যিনি দেহান্তরে গমন করেন, যিনি শরীরে অবস্থান পূর্বক বিষয় ভোগ করেন বা যিনি ত্রিগুণের পরিণাম সুখ দুঃখ ও মোহের সহিত সংযুক্ত হন, সেই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানিতে পারে না। জ্ঞানীগণই শাস্ত্র জ্ঞান রূপ চক্ষু দ্বারা সেই আত্মাকে অবগত হন। যোগীগণ এই আত্মাকে স্বীয় বুদ্ধির সাক্ষী রূপে অবস্থিত দর্শন করেন, কিন্তু যাহাদের চিত্ত তপস্যা ও ইন্দ্রজয় দ্বারা সংস্কৃত বা শুদ্ধ হয় নাই, সেই অবিবেকীগণ যত্নশীল হইলেও ইহাকে দেখিতে পায় না। যে জ্যোতি সূর্যে চন্দ্রে ও অগ্নিতে আছে এবং যাহা সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই জ্যোতি আমার জানিবে। গমা বিশ্ব চ ভূতানি ধারয়ামহমোজসা পুষ্ণামি চৌষধি সর্বাহ সমবুদ্বারসাত্তপহ অহং বৈশ্যানরো ভূত্বা প্রাণীনাং দেহমাশ্রিতঃ প্রাণপান সমায়ুক্তঃ পচামন্নং চতুর্বিধম সর্বস্য চাহং ঋদ্ধি সন্নিবিষ্টো মত্তঃ স্মৃতির্জনমাপোহনঞ্চ বিদ্বৈশ্চ সর্বৈরহমেব বিদ্বৌ বেদন্তকৃদ বেদবিদেব চাহম দাবিম্যৌ পুরুষেও লোকে সরক্ষা সর এব চ সর সর্বাণি ভূতানি কুটস্তক্ষর উচ্চতে। আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশ পূর্বক চরাচর ভূত সকল ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ব্রুহি জব দন্নাদি ঔষধ্যাদি পুষ্টি করি। আমি উদারাগ্নিরূপে প্রাণীগণের দেহে আশ্রয়পূর্বক প্রাণ ও অপান বায়ুর সহিত সংযুক্ত হইয়া চ
চব্যচস্যু লেহ ও পেয় এই চারি প্রকার খাদ্য পরিপাক করি। আমি ব্রহ্মা হইতে কীট পর্যন্ত সকলের হৃদয়ে অবস্থিত আছি। আমা হইতে প্রাণীমাত্রের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন ও বিরূপ হয়। আমি চতুর্বেদের প্রতিপাদ্য এবং আমি বেদান্ত তত্ত্ব প্রচারে সম্প্রদায়ক প্রবর্তক ও বেদার্থবিদ। প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা অনুভূয়মান ইহলোকে খর ও অক্ষর নামক দুই পুরুষ প্রসিদ্ধ আছেন। খর পুরুষ জগতের সমস্ত বিনাশী বিকার এবং মায়া শক্তি কুটস্থ অক্ষর পুরুষ। উত্তম পুরুষস্তন্ন পরমাত্মেতুদাহিতঃ যো লোকত্রয়মাবিশ্য বিভর্তভ্যায় ঈশ্বরঃ যস্মৎসরমতিতহম মৎসরদপি চত্তমহ অতস্মি লোকে বেদে চ পথিতঃ পুরুষোত্তমঃ যো মামেব মসংমূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মং সর্বভাবেন ভারত ইতি গুহত্তমং শস্ত্রং মিদ্মুক্তং ময়ানভ এতদ্বুদ্ধা বুদ্ধিমান সত কৃতকৃতশ্চ ভারত। শ্রীকৃষ্ণার্পণমস্তু। এই উভয় পুরুষ হইতে অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম পরমাত্মা নামে বেদান্ত শাস্ত্রে অভিহিত সেই অব্যয় ব্রহ্ম চৈতন্য বল শক্তি রূপে সমগ্র বিশ্বে প্রবেশ করিয়া স্বরূপ সত্তা দ্বারা ইয়া পরিপালন করেন। যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর হইতেও উত্তম, সেই হেতু ইহলোকে ও বেদে আমি পুরুষোত্তম রূপে প্রখ্যাত। হে ভারত, যিনি স্থূল চক্ষু ও কারণ দেহে আমি বুদ্ধি ত্যাগ করিয়া কথিত প্রকারে পরব্রহ্মস্বরূপ আমাকে আত্মারূপে জ্ঞাত হন, সর্বজ্ঞ ও সর্বাত্মা তিনি সর্বতভাবে মদ্গত চিত্ত হইয়া আমাকে ভজনা করেন। হে নিষ্পাপ অর্জুন, তোমাকে এই গুহত্তম শাস্ত্র বলিলাম। এই তত্ত্ব অবগত হইয়া যোগী প্রকৃত বুদ্ধিমান এবং কৃতার্থ হন।